নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের মোচার একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। তো মোচাগুলো দেখুন, আমি এমনি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এটা এখন সিদ্ধ করে নিতে হবে। এই মোচাটা, এটা আর ছাড়ানোর দরকার নেই, ফেলে দেওয়ার দরকার নেই। এইভাবে আমরা আপনাদের দেখাই একটু, এই খোসাটা ছাড়াতে হবে। আর এই যে মোচার ফুলটা আছে, এটা যখন একটু বড় ছিল, তার এটা আমি ফেলে দিয়েছি, আপনাদের আমি দেখাতে পারিনি। এর ভিতরে একটা সরু, দেখুন এই যে একটা সরু পার্ট থাকে, শক্ত থাকে ওইটা, এইটা আমরা ফেলে দেব। এই যে সরু একটা থাকে, এটা ফেলে দেবো। আর এই একটা পেঁয়াজের খোসার মতন, এটা প্লাস্টিকের মতন থাকে, এইটা ফেলে দেবো। এটা না দিলেও হয়, কিন্তু এটা দিলে কি হয়, একটু এগুলো একটু কষা লাগে খেতে। আর এখন যেটা নরম, এটা দরকার নেই ফেলার। এই দেখুন, এটা একটু শক্ত, এটা শক্ত, এই জন্য এটা ফেলে দেবো। আর এগুলো সব ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তো চলুন এটা প্রথমে সিদ্ধ করে নেব, এটা পুরো কেটে নিয়ে পুরো সিদ্ধ করে নেব। এবার আমি এখানে জল নিয়েছি, জলের মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ দেব আর একটু নুন দেব। এবার আমি মোচাটা এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। এবার এটা 5 থেকে 7 মিনিট এটা একটু সিদ্ধ করে নিতে হবে। এবার আমি একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি আদা, আদাটা আমি কুচে নিয়েছি, এটা বেটে নেব। আর একটু জিরা বেটে নেব 1 চামচের মতো, আর একটু ধনে বেটে নেব, শুকনো লঙ্কা বেটে নেব, আর লাগবে আমার এখানে পোস্ত লাগবে, পোস্তটাও বেটে নেব, আর কাজু লাগবে কটা, কাজুটাও বেটে নেব। এগুলো এখন আমি সব ভালো করে বেটে নেব। এটা আমি 5-6 মিনিট একদম এরকম করে সিদ্ধ করে নিয়েছি। এবার এটা ছেঁকে তুলে নেব। এটা আমি ঠান্ডা করে নিয়েছি জল ঝরিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সব এক এক উপকরণ। নুন দিয়ে দেবো স্বাদ মতো, আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছি, সেই মতো নুনটা দেখে দিতে হবে। চিনি দেব 1 চামচ, দিয়ে দেবো একটু আদা বাটা, অল্প একটু দেব, শুকনো লঙ্কা বাটা দেবো একটু, জিরা বাটা, ধনে বাটা, কটা কাঁচা লঙ্কা দেবো, হলুদ দেবো, আর দিয়ে দেবো বেসন দেবো। এবার এটা ভালো করে মেখে নেব, জল দেব না এর মধ্যে, খুব ভালো করে মেখে নেব। এটা আরও একটু বেসন লাগবে। এবার এটা আমরা ভেজে নেব। হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এটা ছোট ছোট এরকম বড়ার মতন করে ভেজে নেব। এবার এগুলো তুলে নেব। এই সময় বেশি কড়া করে ভাজার দরকার নেই। এটা আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, চায়ের সাথে খুব দারুণ লাগে খেতে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব, তেজপাতা দেব, তেজপাতাটা একটু কেটে দিলাম, 2টো লঙ্কা, লঙ্কাটা আমি ফাটিয়ে দিয়েছি একটু করে, না তো এটা ফেটে যাওয়ার ভয় আছে, খুব একটু করে ফাটিয়ে দিয়েছি। লবঙ্গ দেবো একটু, আর দেবো এলাচ আর দারচিনি দিলাম। এবার লবঙ্গ আর এলাচটা দেব, একটু জিরা দেব। এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব, জিরা বাটা, ধনে বাটা,
আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ পাউডার, দিয়ে দেবো একটু চিনি, টমেটো দিয়ে দেবো দুটো, আর কাঁচা লঙ্কা। নুন দিয়ে দেবো স্বাদ মতো, পোস্ত বাটাটা দিয়ে দেবো, এবার একটু জল দিয়ে দেবো, কাজু বাটাটাও দিয়ে দেবো, একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি, এটা ভালো করে কষে নেব। তো দেখছি মশলা থেকে এবার তেল ছেড়ে দিয়েছে, এইভাবে মশলাটা ভালো করে ভেজে নিলে খুব ভালো টেস্ট হয়। এবার আমি জল দিয়ে দেবো, ঝোলটা ফুটে উঠলেই বড়াটা দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে উঠেছে, এবার বড়াগুলো দিয়ে দেবো। এবার এটা 5 মিনিট ফুটিয়ে নেব, নিলে হয়ে যাবে। এবার আমি এখানে একটু ঘি দিয়ে দেবো, নিরামিষ রেসিপিতে একটু ঘি দিলে খুব ভালো লাগে খেতে। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, আর এটা ঠান্ডা হয়ে গেলে এর জলটা অনেকটাই শুকিয়ে যাবে। দিয়ে দেবো গরম মশলা, এবার এটা নামিয়ে নেব। তো আপনারা ঠিক এইভাবে একদিন এই মোচা রেসিপিটা করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এটা ভাতের সাথে, রুটি, পরোটার সাথেও খেতে পারেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন।